তৃণমূলের সুরক্ষা কবচে কাটা আবাস দুর্নীতি। চন্দ্রকোনার পঞ্চায়েত অফিসে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের বুথ সভাপতি। গতকাল বঞ্চিতরা বুথ সভাপতির বাড়ি ঘেরাও করে, বঞ্চিত গরিব বাড়ি পেয়েছেন কোটিপতিরা, এই অভিযোগে ঘেরাও করে সুরক্ষা কবচে কাটা আবাস দুর্নীতি। চন্দ্রকোনার পঞ্চায়েত অফিসে ক্ষোভ, তৃণমূল বুথ সভাপতি তিনি ক্ষোভ প্রকাশ করছেন পঞ্চায়েত অফিসে। তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল আবাস দুর্নীতি নিয়ে তৃণমূল বুথ সভাপতি তিনি ক্ষোভ প্রকাশ করছেন। আজকে সকালবেলায় আমাকে ঘিরেছিল, দিয়ে তোমার হচ্ছে তাদের নাম কেটে দিয়েছে। আমি বিডিও সাহেবের কাছে গেছিলাম, সেখানেও আমি তথ্য নিয়েছি, সেখানে দেখছি তার নামটা কাটা আছে, কাজী মিরাজুল। তো সেই জায়গায় আমাকে সকালে যখন বাঘানবাঘানি করলো, আমি সেই জায়গাটায় সে তা খোঁজটা যখন নিয়ে যখন দেখলুন, আমি বলুন যে আমাকে লিস্ট দিতে হবে। কোনো মতে বিডিও সাহেবও লিস্ট দিচ্ছে না, এখানে অঞ্চলে তোমার লিস্ট দিচ্ছে না। আজকে যখন এসে হামলা এখানে একটু চিল্লাতে, তারপরে লিস্টটা তোমার হচ্ছে পাওয়া গেছে। তো যখন আমরা দেখলুন যে হ্যাঁ আট নজনের নাম কাটা আছে, সেই ব্যক্তিগুলো আজকে আমাকে ঘর ঘেরাও করেছিল, কে হুমকারি দিয়েছে যে তোমার হচ্ছে তোমাকে তুলে নিয়ে এসে তোমার হচ্ছে মারা হবে। তো সেই জায়গাটায় প্রকৃত যারা ঘর যদি হিসাব মতন দেখতে গেলে পারা, আমি অনুরোধ করব দলকে সেই জায়গাটায় এসে যেমন প্রকৃত যারা গরিব মানুষ তারা যেমন ঘরটা যেমন ক্ষোভ বলতে বেড়াবেড়িয়া হচ্ছে, বাড়ির নাম্বার কেটে দিয়েছে বলেন, সেই জন্যে সমস্যা হচ্ছে। সচিবকে আমি বাড়ি লিস্ট চেয়েছিলাম আর বাড়ি শুনতে বলেছে হবে না, কোনো লিস্ট চাইলেই বলবে হবে না, তাহলে আমি কেন পাবো? যারা কোটিপতি তারাই পাচ্ছেন, যাদের কিছু আছে আর যাদের কিছু নেই, ঝিটাপাটার বাড়ি তারা পায়নি। আর একবার জানিয়ে রাখতে চাইবো, চন্দ্রকোনায় পঞ্চায়েত অফিসে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের বুথ সভাপতি, কারণ বুথ সভাপতি নিজেই ঘেরাও হয়ে গিয়েছিলেন এবং তারপর তিনি নিজে গিয়ে অভিযোগ করেন, বিডিও অফিসে যান এবং কথা বলেন, চন্দ্রকোনা পঞ্চায়েত অফিসেও ক্ষোভ প্রকাশ করেন। তৃণমূলের সুরক্ষা কবচ দিদির দূত যাবে গ্রামে গ্রামে, মানুষের ক্ষোভের মাপ করবেন তারা, ক্ষোভের কথা শুনবেন তারা, কিন্তু তারাই এবার ঘেরাও হয়ে যাবেন না তো? একের পর এক যে ছবি উঠে আসছে বিভিন্ন জেলা থেকে, তাতে এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে, সুরক্ষা কবচ কাদের জন্য, কোন কবচ, কবচ কিনবে কে, কাদেরই বা কবচ দেওয়া হবে? তৃণমূলের বিরুদ্ধেই তো তৃণমূল দাঁড়িয়ে গেছে।